এই প্রজেক্টে আমি আপনাদেরকে একটি ওয়েব ব্যানার তৈরি করা দেখাবো। দেখুন, আমি একটি ওয়েব ব্যানার তৈরি করেছি। আপনারা জানেন যে ওয়েব ব্যানারের ডিমান্ড অনলাইন মার্কেট প্লেসে কেমন। এটি আপনারা ওডেস, ফাইবার, গ্রাফিক্স টেবার এসব সাইটে ঢুমালি বুঝতে পারবেন। তো এনিওয়ে, আমি একটি ওয়েব ব্যানার তৈরি করেছি। এটি একটি বেসিক লেভেল ওয়েব ব্যানার আপনারা বলতে পারেন, যদিও কিন্তু টেকনিক্সগুলো অ্যাপ্লাই করে আরও এক্সক্লুসিভ ওয়েব ব্যানার আপনারা তৈরি করতে সক্ষম হবেন আশা করি। যাই হোক, এই প্রজেক্টটি আমি এখন আপনাদের করে দেখাবো। তো প্রথমে ওয়েব ব্যানারের জন্য সাইজ নির্ধারণ করা। তো সাইজটি হচ্ছে, আমরা বিভিন্ন সাইজের হয়ে থাকে, তো আমরা বেশিরভাগ যেটি ইউজ হয়ে থাকে যে সাইজটি 300x250, সেই সাইজটি দিয়েই এই ব্যানারটি করেছে এবং সেটি আমি আপনাদের দেখাবো। তো এটি আমি প্রথমে সাইজ নিয়ে নিচ্ছি। আমি ফাইলে যাচ্ছি নিউ এবং এখানে 300x250 আমি নিয়ে নিব। পিক্সেল থাকবে অবশ্যই, দেন ওকে। আমি সাইজ পেয়ে গেলাম। দেন আমাকে যেটি করতে হবে, আমি আমার প্রজেক্টে একটি সায়ান কালারের শেপ তৈরি করেছি, এই শেপটি। তো এই শেপটি আমরা দিব। তো এই শেপটির জন্য যে কালারটি আমি, এই কালারটি চুজ করেছি। এখানে মূলত কালারের যে কোডটি আছে 27BCFF, আপনি এক্স্যাক্ট কালারটি যদি দিতে চান এই কোডটি ইউজ করতে পারেন, দেন ওকে। এবং আমি অ্যাপ্লাই করার জন্য ফিল করলাম এটি, সরি, একটি লেয়ার নিয়ে নিব, দেন ফিল করলাম। এবার আমরা যে কাজটি করব, দেখুন এখানে আমি এই পার্টটুকু, রাইট সাইডের এই অংশটুকু কিন্তু কেটে ফেলেছি। তো এই অংশটুকু আমরা কেটে ফেলবো। তো এটি বিভিন্ন ওয়েতে কাটা যাবে। তো আমরা মূলত ইউজ করব পলিগন ল্যাসো টুলটি। তো এটি আমরা কাটার জন্য ইউজ করব। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট এই পজিশনে আমি নিয়ে এটিকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এটি কেটে ফেললাম এবং কন্ট্রোল ডি প্রেস করে ডিসসিলেক্ট করলাম। দেন আমরা যে কাজটি করব, আমাদের লক্ষ্য করুন যে এখানে উপরে আমাদের স্টিকার, এই স্টিকারটি তৈরি করব বা দিব। তো এই স্টিকারটি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটারে অনায়াসে করতে পারি, কিন্তু যেহেতু আমি এই প্রজেক্টটি ফটোশপ সিসি এবং ইলাস্ট্রেটার সিসি দুটির কম্বিনেশনে করেছে, তো মূলত ইলাস্ট্রেটার সিসিতে এই ধরনের চমৎকার কিছু স্টিকার যুক্ত করা হয়েছে, ফলে আমরা রেডিমেড স্টিকারটি ইউজ করব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটার ওপেন করেছি এবং আপনারা জানেন যে প্রজেক্ট করতে গেলে অনেক সময় ফটোশপ এবং ইলাস্ট্রেটার দুটির কম্বিনেশনে প্রজেক্ট করতে হয়। তো এবং যদিও ইলাস্ট্রেটার উপর আমাদের আলাদা কমপ্লিট প্যাকেজ রয়েছে, তদুপরি এই প্রজেক্টটি দেখানোর জন্য আমি ইলাস্ট্রেটারে একটু গিয়েছি এবং এখানে মূলত স্টিকারটি কোথায় পাওয়া যাবে আমি দেখাচ্ছি। এটির জন্য ইলাস্ট্রেটারে ঢুকে আমি উইন্ডোতে চলে যাব, উইন্ডো মেনুতে, এবং সোজা নিচের দিকে এই পয়েন্টে ক্লিক করে আমি সিম্বল লাইব্রেরি এখানে যাব। এবং এখানে দেখুন অনেক সিম্বল রয়েছে, আমি এখানে ওয়েব বাটনস অ্যান্ড বারস এটিতে ক্লিক করব এবং এখানে এই স্লাইডারটি ধরে সোজা নিচে চলে আসব। এবং দেখুন এখানে অনেক চমৎকার সব স্টিকার রয়েছে, আমি জাস্ট এই স্টিকারটি নিব যেহেতু আমি প্রজেক্টে এটি দিয়েছিলাম। এটিকে আমি কপি করব এবং আমি আমার ফটোশপের প্রজেক্ট ফাইলে এটিকে পেস্ট করে দিব, স্মার্ট অবজেক্ট হিসেবে আমি পেস্ট করব। এবং ইলাস্ট্রেটারটি, যেহেতু আমার ইলাস্ট্রেটার এখন আর আপাতত কাজ নেই, আমি এটি ক্লোজ দিয়ে দিচ্ছি। ফিরে যাচ্ছি ফটোশপে, আমি স্টিকারটি প্লেস করব ঠিক এই পজিশন, একটু বড় করে নিব কন্ট্রোল টি চেপে। আমরা প্রজেক্ট একটু দেখে নিচ্ছি, আর একটু বড় করতে পারি, এরপরে আমাদের যে কাজটি সেটি হলো যে আমরা দেখুন এখানে লিখেছি 50% অফ। তো আমরা এখানে টেক্সট টুল দিয়ে আমরা কালারটি একটু হোয়াইট করে দিব, আমরা এখানে লিখব 50% অফ, এন্টার চেপে অফ। এখানে সাইজটা আমাদের আর একটু ছোট করতে হবে, আমরা এখানে 26x30 দিচ্ছি। এবং আমাদের ক্যারেক্টার প্যালেটটি এনে উইন্ডো মেনু থেকে এখানে আমি 30 দিয়ে দিচ্ছি,
এটির, এবং এটির অ্যালাইনমেন্টটিকে আমরা একটু সেন্টার করে দিব। ওকে, সেন্টার আছে, এবং কন্ট্রোল টি চেপে এটি রোটেট করে দিব। এবং এটিকে আমি আরেকটু স্ট্রং করতে পারি। আমি সিলেক্ট করে, এখানে স্মুথ আছে, আমি স্ট্রং করে দিচ্ছি একটু এটিকে হাইলাইটেড করার জন্য। আমরা এই লেখাটিকে একটু শ্যাডো দিতে পারি, লেয়ার মেনু থেকে, লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এবং একটু ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে দিলাম, 46 দিলাম, 37 দিলাম। ওকে, এবার প্রজেক্টে ফিরে যাই। এখন প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের একটি মোবাইলের ছবি। আমরা যেহেতু মোবাইলের জন্য, মোবাইল ওয়েবসাইটের জন্য একটু ব্যানার করছি, সো আপনি যে কোনো ধরনের মোবাইল চুজ করে আনতে পারেন। ও, তার আগে আমাদের আরেকটি কাজ, আমরা সেই কাজটি করে নিই। দেখুন, আমাদের এই শেপটি তৈরি করার এই, এখানে কিন্তু একটি মাঝখানে মিডিলে কিন্তু একটি স্টাইলিশ করা হয়েছে। এইটি আমরা কীভাবে করবো, এটি করে নিচ্ছে। তো এটি করার জন্য আমরা অনেক ভাবে করতে পারি, কিন্তু সিম্পলি আমরা একটি কমান্ড ইউজ করছি। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি নিচ্ছি, কালার হোয়াইটই রয়েছে, এটি দিয়ে আমি জাস্ট শেপ চেপে এটি একটি একটি শেপ তৈরি করছি, জাস্ট দ্যাটস অল। এবং আমরা এটিকে কিবোর্ড থেকে ঠিক মিডিলে নিয়ে আসব। ওকে, লক্ষ্য করুন, আমাদের প্রজেক্টের মতোই আমরা করেছি। আর একটু ছোট করে দিচ্ছি। এবার আমরা আমাদের মোবাইলের ছবি, মোবাইলের যে কোনো সুন্দর একটি ছবি আপনারা নিয়ে আসতে পারেন। তো আমি এখানে, আমি যে কোনো একটি মোবাইলের ছবি নিতে পারি। আমি এখান থেকে একটি এই ছবিটি, এই মোবাইলের ছবিটি নিচ্ছি, এই মোবাইলের ছবিটি ড্র্যাগ করে নিচ্ছে। আপনারা এর চেয়ে সুন্দর আরও মোবাইল যেটি এই ব্যানারের সাথে ম্যাচ করে, এরকম একটি মোবাইলের ব্যানার, মোবাইলের ছবি আপনারা চুজ করে এখানে প্লেস করতে পারেন। মূলত এই মোবাইলের ছবিটা আমি নিলাম, এই মোবাইলের ছবিটি একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, দেখি কেমন দেখা যায়। নট সো ব্যাড, আমি একটু ড্রপ কমিয়ে দিচ্ছি। আমরা প্রজেক্টে লেফট অংশটুকু এখন করব। দেখুন, এখানে শপ নাও, তার নিচে একটা শেপ আছে এবং একটা আইকন আছে। তা আমরা শপ নাও এবং শেপটি আগে তৈরি করি। এই শেপটি আমরা অনায়াসে করতে পারি, আমাদের এখানে ডিফল্ট অপশন রয়েছে। আমরা এই কাস্টমে চলে যাব, কাস্টম শেপ টুল, এবং উপরের অপশন বার এই শেপ থেকে এই শেপটি সিলেক্ট করব। হোয়াইট কালারটি রেখে আমি শিফট চেপে এইভাবে প্রথমে একটি শেপ বানিয়ে নিব, দেন এটিকে একটু রাস্টারাইজ করে নিব মাউসের ডান বাটন চেপে, আমার কিছু সুবিধা হবে। এরপর এখানে আমাদের লক্ষণীয় হচ্ছে যে আমাদের প্রজেক্টে কিন্তু শেপটির, এর যে ট্রেইল, এটি এটি কিন্তু লম্বা। সো আমরা এরকম লম্বা কীভাবে করবো এখানে? তো এখানে আমরা সিম্পলি একটু জুমটা বড় করে নিচ্ছি। আমরা মূলত আরেকটি শেপ রেক্টেঙ্গুলার টুল দিয়েই করতে পারি। তো এখানে এটি একটু সাইজিং করে নিচ্ছি, আমি গাইড দিয়ে নিচ্ছি যাতে সাইজটি ঠিক থাকে। রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে নিব, হোয়াইট কালারটিও রয়েছে, আমরা ওকে এখানে শেপ ছোট হয়েছে, ওকে আমি সমস্যা নেই, এই সব শেপটি আমি বড় করে নিতে পারবো। আমরা বড়, পারফেক্টলি বড় করার জন্য জুমটি বড় করে নিব। ফাইন, তো আমরা শেপটি করলাম। এখন এই এটিকে আমরা মাউসের ডান বাটন চেপে রাস্টারাইজ করব, এবং এটিকে আমরা দুটিকে মার্জ ডাউন করে দেব, লেয়ার মেনু থেকে মার্জ ডাউন, অথবা কন্ট্রোল ই চেপেও আমরা মার্জ ডাউন করতে পারি। এবার একটু ছোট করে নিব, এবং এখানে আমি একটি ড্রপ শট ইফেক্ট দিতে পারি, এন্টার, এবং এখানে লিখে দেব শপ নাও। তো শপ নাও লেখাটি লিখে আমি এখানে এটিকে কালারটিকে আরেকটু ডিফ কালার দিলে বেস্ট হবে। আমি এখান থেকে দেখি কালারটি, অথবা ফুলি ব্ল্যাকিশ কালারও দিতে পারি, নেভি ব্লু কালারটি দিলাম।
নেভি ব্লু কালারটি দিলাম। দেন আমাদের প্রজেক্টে ফিরে যাচ্ছি, এখানে আমরা দেখুন একটি শপ নাও, বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে থাকে ই কমার্স আইকন বা বাই আইকন, এই আইকনটি সেট করব। তো এই আইকনগুলো আমরা আসলে ফ্রি পাবো অনলাইনে অ্যাভেইলেবল। আপনি যদি গুগলে ফ্রি আইকন দিয়ে সার্চ দেন প্রচুর আইকন এই ধরনের পাবেন। তো আমি এখানে কালেক্ট করা, আমার কালেক্ট করা একটি আইকন আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটি দিয়েই দেখাচ্ছি। এখানে এই আইকনটি টিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছে, কন্ট্রোল টি চেপে ছোট করে ফেলব এবং আমি প্লেসমেন্ট এখানে প্লেস করে দেবো, আর একটু ছোট করে নিতে হবে। ওকে, আমাদের প্রজেক্টের বাকি রইল এই অংশটুকু লেখা। আপনারা যদিও লেখা লিখতে পারেন, শুধু আমি একটি লেখার একটি পার্ট এক্সক্লুসিভ লেখাটি আমি লিখে কনক্লুশন টানছি। দেখুন এক্সক্লুসিভ আমি লিখব, এই লেখাটি লক্ষ্য করে দেখুন যে এটি কিন্তু একটি স্টাইলিশ ফন্টে লেখা, এবং আমাদের মনে রাখতে হবে যে আমার ডিজাইনকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি আমার ফন্টকেও আমার লেখাটিও স্টাইলিশ করা জরুরি। আমি বহাস 93 এই ফন্ট ইউজ করেছি। আপনারা যারা 90 উইন্ডোজ 7 ইউজ করবেন তারা অনায়াসে এই ফন্ট পাবেন। এছাড়া আমি সিডি সোর্স ফোল্ডারও এই ফন্টগুলো আমরা দিয়ে দিব। তো এখানে বহাস 93 ফন্টটি নিলাম, সাইজ আমি একটু বড় করে নিচ্ছি এবং আমি এখানে লিখে দিব এক্সক্লুসিভ। অবশ্যই আমার কালারটি এখানে যেটি ছিল হোয়াইট, হোয়াইট দিয়ে দিব, হোয়াইট দিলাম। ফন্টটিকে আর একটু ছোট করে দেবো, সামান্য ছোট, 48 আছে, 44 দিলাম, 44। এবং ডেফিনেটলি আমরা এটি একটু ড্রপ শ্যাডো ইফেক্ট দিব যেন এটি অ্যাট্রাকটিভ হয়। অপাসিটি কমিয়ে দিচ্ছি কিছুটা। ওকে, 39, ওকে 39 অপাসিটি দিচ্ছি, দিয়ে ওকে। বাকি কাজ প্রজেক্টের বাকি অংশটুকু, যে কোনো লোগো আপনি এখানে, আমি আমার আলহেরার একটি লোগো দিয়েছি, আপনি আপনার যে কোনো একটি লোগো এখানে ইউজ করতে পারেন, লোগো দিয়ে দিবেন এবং বাকি টেক্সটগুলো আশা করি অবশ্যই করতে অন্য অন্য ফন্টে নর্মাল ফন্টে করবেন। এবং আপনাদের প্রতি সাজেশন হচ্ছে যে আমি টিউটোরিয়াল পারপাসে তো পূর্ণাঙ্গটা দেখালাম না, টেক্সটগুলো আমি লিখলাম না, কিন্তু আপনারা প্রজেক্ট ফুল প্রজেক্ট কমপ্লিট করে রাখবেন, কমপ্লিট করে এগুলো আপনাদের আপনাদের ডেমো হিসেবে রাখবেন, এগুলো আপনাদের কাজে লাগবে পোর্টফোলিও হিসেবে। আপনি আপনি যত পারেন পোর্টফোলিও ডেমো বা স্যাম্পল এগুলো আপনারা তৈরি করে রাখবেন, যেগুলো আপনার অনলাইন মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে বা যেখানেই কাজ করেন, আপনি ফাইবারে কাজ করলেও পোর্টফোলিও লাগবে, ওডেস্কে কাজ করলেও পোর্টফোলিও লাগবে, সেগুলি আপনি কিন্তু এই সমস্ত পোর্ট ডিজাইন বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে আপনি রাখতে পারেন, অর্থাৎ কমপ্লিট প্রজেক্টটা করবেন। তো আশা করি ওয়েব ব্যানার তৈরির বেসিক টেকনিকগুলো আপনারা জানতে পেরেছেন। তো সামনে আরও এক্সক্লুসিভ ওয়েব ব্যানার এর প্রজেক্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।